বর্তমান বাংলা টিভি নাটকে বেশিরভাগ বাবা ও মায়ের চরিত্রে দেখা যায় এই দুইজন তারকাকে, যাদের একজন ফখরুল বাসার মাসুম এবং অন্যজন হচ্ছেন মিলি বাসার। দুইজনের নামের সাথেই বাসারের সংযুক্তি দেখে মনে হয় তো আপনার প্রশ্ন জাগছে, বাস্তব জীবনেও তাদের মধ্যে কোনো সম্পর্ক কি রয়েছে? হ্যাঁ, বন্ধুরা ঠিকই ধরেছেন, টিভি নাটকে বেশিরভাগ সময় তারা যেমন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন, তেমনি বাস্তব জীবনেও মাসুম এবং মিলি তার স্বামী স্ত্রী। তাদের দুই কন্যা নাবিলা বাসার এবং নাজিবা বাসার। ছোট মেয়ে নাজিবা বাসারও অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত, সেই সাথে তিনি একজন নৃত্যশিল্পীও। তার মানে গোটা বাসার পরিবারই মিডিয়ার সঙ্গে যুক্ত। তবে মেয়ে নাজিবার থেকে তার বাবা এবং মাই অভিনয়ে বেশি পরিচিত, বিশেষ করে সাম্প্রতিক সময়ের টিভি নাটকগুলোতে তারা দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন, যদিও মিডিয়াতে তাদের আগমন বহুদিন আগে। মাসুম এবং মিলি, তাদের অভিনয়ের দুনিয়ায় মূলত পথ চলা শুরু হয়েছিল ঢাকা থিয়েটারের কাজ করার মধ্য দিয়ে। 1974 সালের শেষ দিকে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় মুনতাসির ফ্যান্টাসি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে মাসুমের পদচারণা শুরু হয়। অন্যদিকে 1979 সালে শকুন্তলা নাটকের মাধ্যমে মিলির যাত্রা শুরু হয়। একসঙ্গে পথ চলতে চলতে ভালো লাগে এবং ভালোবাসার এক খাঁটি বন্ধন তৈরি হয় মাসুম এবং মিলির মধ্যে। পরবর্তীতে 1982 সালের 30 জুলাই তারা বিয়ে করেন। এরপরে তারা দেশের বাইরে চলে গেলেও 2012 সালে আবারও একই সঙ্গে তারা দেশে ফিরে আসেন। সেই সময় বরেণ্য অভিনেতা এবং নির্মাতা আফজাল হোসেনের পরামর্শ এবং সহযোগিতায় মাসুম এবং মিলি একটু একটু করে দুইজন আবারও অভিনয়ে নিজেদেরকে সম্পৃক্ত করেন। দীর্ঘ 8 বছরের অক্লান্ত পরিশ্রমের পর এই সময়ে এসে তারা টিভি নাটকে দর্শকপ্রিয় বাবা মাতে পরিণত হয়েছেন। শুধু দর্শকেরই নয়, এই সময়ে যারা নিয়মিত নাটকে অভিনয় করছেন তাদের কাছে ভীষণ প্রিয় মাসুম বাসার এবং মিলি বাসার। সাম্প্রতিক সময়ে তারা একসঙ্গে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অসংখ্য নাটকে। এর মধ্যে নির্দিষ্ট করে কোনো নাটকের নাম বলা কঠিন। বড় পর্দায় মাসুম বাসার এবং মিলি বাসার প্রথম একসঙ্গে সিনেমায় অভিনয় করেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন সিনেমায়। সিনেমাটি মুক্তির পর দুজনের অভিনয় বেশ প্রশংসিত হয়। তারা দুইজন পরবর্তীতে প্রয়াত সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় কালবালা এবং তানভীর মোকাম্মেল পরিচালিত রূপসা নদীর বাঁকে সিনেমায় অভিনয় করেন। একসঙ্গে তারা অভিনয় করেছেন এনটিভিতে এজাজ মুন্নার নির্দেশনায় শহরালী ধারাবাহিকে। এছাড়াও কাজ করেছেন রাশেদ আক্তার লাজুকের পরিবার এবং ইমদাদুল হক খানের নাটাই ঘুরির মতো তুমুল জনপ্রিয় ধারাবাহিকে। স্বামী স্ত্রী দুজনেই অভিনয়ে সমানতালে এগিয়ে যাচ্ছেন। সেই 80 দশকের মানুষ হয়েও এই আধুনিক যুগের সাথে কি দারুণভাবেই না নিজেদেরকে মিলিয়ে নিয়েছেন। শুধুই কি টিভি কিংবা ধারাবাহিক, না, এই বুড়ো বয়সেও তারা নাটক এবং ধারাবাহিকের বাহিরে বিজ্ঞাপনের মডেল হিসেবে অভিনয় করছেন। এসবের পাশাপাশি থিয়েটারে পারফর্ম করেন মাসুম এবং দলের নতুন সদস্যদেরকে সময় দিয়ে থাকেন। মিলি বাসারের অভিনয় প্রসঙ্গে মাসুম বাসার বলেছেন, মিলি তার অভিনীত প্রতিটি নাটকের বর্ণিত চরিত্রের সে একেবারে গভীরে প্রবেশ করে তা ফুটিয়ে তোলার চেষ্টা করে। সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতে সব সময় আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। মিলি বাসার তার স্বামী সম্পর্কে বলেছেন, একজন অভিনেতা হিসেবে মাসুম সত্যিই চমৎকার, তার চেয়েও অনেক বেশি চমৎকার একজন মানুষ হিসেবে। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই ধন্য, জীবন আমার পরিপূর্ণ। মাসুম মিলি দম্পতির ছোট মেয়ে নাজিবা গেল বছরই বিয়ের পিঁড়িতে বসেছেন। বর ওসামা রহমান নাজিয়া বাসারের সহকর্মী। নাজিয়া দেশের শীর্ষস্থানীয় ইংরেজি গণমাধ্যমে কাজ করছেন, স্বামী ওসামাও সেখানেই কর্মরত। বড় মেয়ে নাবিলা বিদেশে পড়াশোনা শেষে আফজাল হোসেনের বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত রয়েছেন। নাবিলা ও স্বামী আনোয়ার হোসেন সবুজের সংসারে সুখী এবং তাদের একমাত্র সন্তান আনাইসা বাসার পরিবারের সবচেয়ে আদুরে মানুষ। ভালোবাসায় ভরপুর বাসার পরিবারের সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও রীতি টানছি। তবে যাবার আগে মাসুম এবং মিলি বাসারের অভিনয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন তাদের নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। জানিয়ে দিন এই দম্পতি অভিনীত আপনার দেখা যে কোনো একটি প্রিয় নাটকের নামও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করে খবরটা সবাইকে জানিয়ে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।